একটা হোয়াটসঅ্যাপ নম্বর, টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে, কিসের জন্য টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে? কারণ যেহেতু এখানে পাবলিকের মধ্যে একটা ভয়ের এনভায়রনমেন্ট ছিল অ্যান্ড প্রচুর অ্যাপ্রিহেনশন ছিল, তো পাবলিককে আমরা বলেছি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরা যে কোনো ইনফরমেশান আমাদের কাছে ইমিডিয়েটলি পাঠিয়ে দিতে পারেন, ওদের মানে সিক্রেসি থাকবে অ্যান্ড পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন নেবে। প্রচার যেটা চালাচ্ছে, হ্যাঁ ওটা প্রচার মাইকিং করা হচ্ছে, যাতে প্রচারে আজকে এখানে একটা মিটিং হয়েছিল যারা ট্রেডিং কমিউনিটি আছে ওদের সঙ্গে, বিভিন্ন লোক এসেছিলো যারা বিজনেস করে এখানে, ওদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যাতে বাজার খোলা হয়, তো ওদের কিছু ইস্যু ছিল সেইগুলো আমরা দেখে নিচ্ছি। মেনলি পুলিশের যে আমরা বিভিন্ন জায়গায় পিকেটিং দিয়েছি, পুলিশের মোবাইল যেগুলো বলছে ওরা কিছু কিছু জায়গায় বলেছে আরও যেখানে পুলিশ মুভমেন্ট হয় সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এছাড়াও আরও কিছু কিছু ইস্যু ওরা বলেছে সেগুলো আমরা দেখে নিচ্ছি। যেসব ব্যবসায়ীরা দোকান খুলতে ভয় পাচ্ছে, মানে যদি খোলে তাহলে পরে আবার দোকান যদি লুট হয়ে যায় তার দায়িত্ব ওরা কে নেবে? আমরা অ্যাসুরেন্স ওদেরকে দিয়েছি এইরকম ঘটনা কোনো, আমরা আশা করছি এরকম ঘটনা আবার ঘটবে না অ্যান্ড পুলিশ নিরাপত্তার পুরো ব্যাপার নিশ্চিত করবে। সাধারণ মানুষের কনফিডেন্স বিল্ড আপের জন্য কি আপনারা কোনো ইমিডিয়েট পদক্ষেপ নিচ্ছেন? কার জন্য? সাধারণ মানুষের, পাবলিকের কনফিডেন্স। সাধারণ মানুষের জন্য তো আমাদের পুলিশ মুভমেন্ট, পেট্রোলিং, পিকেটিং, এছাড়া স্পেসিফিক আমাদের যে ইনসিডেন্টে যারা ইনভলভ আছে ওদেরকে অ্যারেস্ট করা, সেগুলো হচ্ছে, রেড হচ্ছে অ্যান্ড বিভিন্ন জায়গায় মানে আমরা বিভিন্ন সোর্স থেকে যা ইনফরমেশান পাচ্ছি, অনেক আমরা আমাদের কাছে ভিডিও এসছে এখানে যে ইনসিডেন্ট ঘটেছে সেই ইনসিডেন্টের অনেক ভিডিও আমরা পেয়েছি, সেই ভিডিও থেকে স্পেসিফিক লোককে আইডেন্টিফাই করে ওদের আগেনস্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ার উপর কি কোনো এক্সট্রা নজরদারি রাখা হচ্ছে যাতে কোনোরকম ভুয়ো খবর? ওটা আমরা ওয়াচ করছি, উপরও অ্যাকশন হচ্ছে। আজকে যে উভয় সম্প্রদায়ের মিটিং হলো, তাদের কাছে নিয়ে মিটিং হলো, আজকে মেনলি ট্রেডার্স, যারা যাদের দোকানপাট আছে বাজারে, যাদের দোকান আছে ওদের সাথে। টেল গত 15-20 দিনে 24 কেস হয়েছে বিভিন্ন ইনসিডেন্টে, ওই কেসে 40-40 জন অ্যারেস্ট হয়েছে। বলছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী কী সুবিধা পাওয়া যাবে, কী কী হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে? মেনলি যেটা হচ্ছে ইনফরমেশান পাবলিকের কাছে, যদি হঠাৎ করে মানে ওরা যদি কোনো সাসপিশিয়াস কোনো মুভমেন্ট যদি দেখে, কোনো ক্রিমিনাল দেখে, কেউ হয়তো আর্মস টার্মস নিয়ে ঘুরছে বা লোককে ভয় দেখাচ্ছে, এইরকম ইনফরমেশান যাতে ইমিডিয়েটলি পুলিশের সঙ্গে শেয়ার করা।